চেনা অচেনা পরিচিত জগতের বাইরে এমন কিছু জগৎ, এমন কিছু ঘটনা আর রহস্য থাকে যার ব্যাখ্যা আজ অব্দি বিজ্ঞানে পাওয়া যায়নি। এরকমই একটা রহস্যজনক ভূতুড়ে স্থান হল ডাও হিল রোড। দার্জিলিং থেকে 32 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের অন্যতম একটা জনপ্রিয় হিল স্টেশন হল কার্সিয়াং। লেপচা ভাষায় কার্সিয়াং মানে সাদা অর্কিডের স্থান। সবুজ ঘেরা পাহাড় আর সাদা কুয়াশার চাদরে মোড়া এই কার্সিয়াং পর্যটকদের কাছে একটা অত্যন্ত জনপ্রিয় স্থান। সেই সঙ্গে এখানে অবস্থিত একের পর এক ব্রিটিশ বাংলো কার্সিয়াংয়ের সৌন্দর্যে একটা নতুন মাত্রা যোগ করেছে। অর্কিড, কুয়াশা, মেঘ, পাহাড়, চা বাগান আর এসবের মাঝে অপেক্ষা করে এক ধরনের অদ্ভুত গা ছমছমে অনুভূতি, যা দেখে মনে হয় পাহাড়ি এই রাস্তায় ওত পেতে রয়েছে ভয় আর মৃত্যু। গা ছমছমে ভুতুড়ে এই রাস্তা, ভুতুড়ে স্কুল বাড়ি আর সেই সঙ্গে কিছু অদ্ভুত ভুতুড়ে সত্যি গল্প নিয়ে রয়েছে কার্সিয়াং। ডাউহিল রোডকে তাই এক কথায় সৌন্দর্য আর ভয়ের মিলনস্থল বলা হয়। ডাউহিল এলাকা থেকে ফরেস্ট অফিস পর্যন্ত এলাকা জুড়ে স্থানীয় মানুষের মধ্যে রয়েছে নানান ধরনের গল্পকথা। সৌন্দর্যে ভরপুর পাহাড়ি ডাউহিল রাস্তায় দিনের বেলায় বা রাত্রেবেলায় অনেক আধিভৌতিক ঘটনার সাক্ষী হয়েছেন বহু মানুষ, আর সেই জন্য এই রাস্তাকে বলা হয় ডাউহিল ডেথ রোড বা মৃত্যুর রাস্তা। এখানকার স্থানীয় কাঠ ব্যবসায়ীরা জানিয়েছে এলাকার কাঠুরেরা কাঠ কাটতে গিয়ে এখানে মুন্ডহীন ধর বিশিষ্ট একটা বাচ্চাকে প্রায় দেখতে পায়। কখনো মাঝে মাঝে একজন বৃদ্ধকে বা অস্পষ্ট কিছু ছায়ামূর্তি দেখা যায়। একবার দেখা দিয়ে অবশ্য মিলিয়ে যায় জঙ্গলের ঘন কুয়াশায়। এসব দৃশ্য দেখে অনেকে মানসিক ভারসাম্য হারায় অথবা আত্মহত্যা বা মৃত্যুর ঘটনাও দেখা যায়। এই সমস্ত ঘটনা ছাড়াও 100 বছরের প্রাচীন ভিক্টোরিয়া বয়েজ স্কুল নিয়েও রয়েছে অনেক পড়া বাস্তব ঘটনা। 1879 সালে ব্রিটিশ সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। স্কুলটিতে যাতে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ব্রিটিশ কর্মচারীদের ছেলেমেয়েরা পড়তে পারে সেই উদ্দেশ্যে তৈরি করা হয়। তবে এই স্কুলটি প্রত্যেক বছর ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত গ্রীষ্মকালীন একটা লম্বা সময় ছুটি থাকে, আর এই লম্বা সময়ে স্কুলের ভেতরে বিভিন্ন রকমের অস্বাভাবিক আওয়াজ শুনতে পাওয়া যায়। কখনো ফিসফিস, কখনো কারোর হাঁটা চলার আওয়াজ শুনতে পাওয়া যায়। স্কুল কর্তৃপক্ষ এই সমস্ত নিছকই কিছু রটনা বলে পুরো ঘটনাটি সম্পর্কে কোনো রকম মুখ খুলতে চায় না। যাই হোক, ভুতুড়ে গা ছমছমে কাহিনীতে মোড়া এই হিল স্টেশন ভারতবর্ষের একটি অন্যতম ভয়ঙ্কর হিল স্টেশনের বর্তমানে তকমা পেয়েছে। রহস্য, রোমাঞ্চের, সৌন্দর্যের আকর্ষণে বহু পর্যটক প্রত্যেক বছরই এই হিল স্টেশনে পৌঁছয়। তো ফ্রেন্ডস, যদি তোমরাও এই রকম রহস্য, রোমাঞ্চ আর ভুতুড়ে দৃশ্য দেখতে চাও, তাহলে অবশ্যই একবার ঘুরে এসো কার্সিয়ংয়ের ডাও হিল স্টেশন। আজকের এই এপিসোড তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই জানিও। এরকম ধরনের ভুতুড়ে রহস্যময় তথ্য এবং ঘটনা সম্পর্কে যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।